আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এছাড়াও যারা সরকারি বিভিন্ন পদে আবেদন করেছেন কিন্তু পরীক্ষা এখনও হয়নি, সামনে আপনাদের পরীক্ষা রয়েছে, আপনারা প্রস্তুতি হিসেবে আজকের আমার বিষয়ভিত্তিক আলোচনাটি শুনতে পারেন। আজকের বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি আজকে তৈরি করব সেটি হচ্ছে রূপক দেশের নাম। যেসব দেশের রূপক নাম রয়েছে সেসব দেশ সম্পর্কে আমি আপনাদের জন্য 100টি MCQর একটি ভিডিও তৈরি করেছি। আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুনুন, আশা করি এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো আসুন আমরা একে একে 100টি গুরুত্বপূর্ণ MCQ শুনি। আর আরেকটি অনুরোধ বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ। সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি? হেলভেটিয়া। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে? তাইওয়ানকে। কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হতো? ইউক্রেন। কোনটি শ্বেত হস্তির দেশ নামে পরিচিত? থাইল্যান্ড। কোনটি চির শান্তির শহর? রোম। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি? 543টি। প্রাচ্যের ভ্যানিস কোনটি? ব্যাংকক। কোন দেশে হাউজ অব কমন্স পার্লামেন্টের নিম্নকক্ষ? যুক্তরাজ্য। ANA কোন দেশের বিমান সংস্থা? জাপান। কোন দেশের বিরুদ্ধে অপারেশন ডিজার্ট স্টর্ম পরিচালিত হয়? ইরাক। উত্তরের ভ্যানিস বলা হয় স্টকহোমকে। মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি? সিনেট। গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? ঘানা। ভারতীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। কোয়েটাস কোন দেশের এয়ারলাইন্স? অস্ট্রেলিয়া। ফারস্যের বর্তমান নাম কি? ইরান। কোন শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয়? রোম। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন এন্ডোরিং ফ্রিডম? SZ কোন দেশের বেসামরিক বিমানের? সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত? 100। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত? জার্মানি। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। কোনটি নিষিদ্ধ সূর্যের দেশ নামে পরিচিত? নরওয়ে। সমুদ্রের বধু এই ভৌগোলিক উপনামটি কোন দেশের? গ্রেট ব্রিটেনের। সিম কোন দেশের পার্লামেন্টের নাম? পোল্যান্ড। কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি? ক্রুসেড। নরওয়ের পার্লামেন্টের নাম স্টর্টিং। ব্রিটেনের পার্লামেন্টের হাউজ অব কমন্সের সদস্য সংখ্যা কত? 650 জন। অদ্যাবধি বিরাজমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আজহার কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়?
ডেট্রয়েট শহরকে। ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? রাশিয়া। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। বাজারের শহর বলা হয় কোন শহরকে? কায়রো শহরকে। হল্যান্ড কোন দেশের পুরাতন নাম? নেদারল্যান্ড। ভুটানের আইনসভার নাম কি? শোগডু। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1636 সালে। ইরানের আইনসভার নাম কি? মজলিস। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। নিচের কোনটিকে ইউরোপের রণক্ষেত্র বলা হয়? বেলজিয়ামকে। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেমকে। হেলভেটিয়া কোন দেশের পূর্ব নাম? সুইজারল্যান্ড। ডয়েসল্যান্ডের বর্তমান নাম কি? জার্মানি। চীনের আইনসভার নাম কি? গণ কংগ্রেস। নামিবিয়ার পূর্ব নাম কি ছিল? দক্ষিণ পশ্চিম আফ্রিকা। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপানকে। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স কোন দেশের পার্লামেন্টের নাম? যুক্তরাজ্য। সুবর্ণভূমি কোন দেশের বিমান? থাইল্যান্ড। বেলভেট রেভলিউশন কি? সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্রের বিরোধী আন্দোলন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। ইস্তাম্বুলের পূর্ব নাম কি? কনস্টান্টিনোপল। জাপানের পুরাতন নাম কি? নিপ্পন। বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে। ইথিওপিয়ার দেশের পুরাতন নাম কি ছিল? আবিসিনিয়া। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কারুইন। কোন দেশকে দ্বীপরের বলা হয়? নরওয়েকে। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। সিল্ক রুটের দেশ ইরান। আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে? 1982 সালে। নেপালের পার্লামেন্ট বা আইনসভার নাম কি? পঞ্চায়েত। ইরানে ইসলামী বিপ্লব কখন সংঘটিত হয়? 1979 সালে। দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ ইউএসএ ইজ কংগ্রেস। হারারে এর পুরাতন নাম কি? সলসবেরি। কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি? জায়ারে। স্বর্ণ নগরী বলা হয় কোন নগরীকে? জোহান্সবার্গ। চীনের দুঃখ বলে পরিচিত হুয়াং হো নদী। অরেঞ্জ রেভলিউশন কোথায় সংঘটিত হয়েছে? ইউক্রেনে। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? নিউ ইয়র্ক। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিস বলা হয় কোন শহরকে? হারারে। নিম্নের কোন শহরটিকে ঝর্ণার শহর বলা হয়? তাসখন্দ শহরকে। ভারতের আইনসভার সদস্য সংখ্যা কত? 545 জন। হো সি মিন নগরের পূর্ববর্তী নাম কী ছিল? সাইগন। জার্মানির বিমান সংস্থার নাম কি? লুফথানসা। হো ওয়াজ দ্য লিডার অফ দ্য ইসলামিক রেভলিউশন ইন ইরান ইন 1979? আয়াতুল্লাহ খোমেনি। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত? জেদ্দা। সিটি অফ কালসার নামে খ্যাত কোন শহর? কোনটি? প্যারিস। সিটি অফ কালসার নামে খ্যাত প্যারিস। ইরানের আইনসভার নাম কি? মজলিস। ভার্সেলিসের যুদ্ধে কার জয় হয়? ফ্রান্স। ইউরোপের ধার বলা হয় ভিয়েনাকে।
কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। চীনের পুরাতন নাম কি? ক্যাথে। ফরমোজা বর্তমান নাম কি? তাইওয়ান। অপারেশন ডিফেন্সিভ শিল্ড কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ফিলিস্তিন। আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে? 1991 সালে। জিম্বাবুয়েকে আগে কী নামে ডাকা হতো? দক্ষিণ রোডেশিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট? পার্লামেন্ট। সলসবেরি নতুন নাম কি? হারারে। সকালবেলার শান্তি বলা হয় কোনটিকে? কোরিয়াকে। চির সবুজের দেশ বলা হয় নাটাল। নীরব খনির দেশ কোনটি? বাংলাদেশ। নীরব খনির দেশ বাংলাদেশ। আন্দালুসিয়া যে দেশের পূর্বতম নাম? স্পেন। পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি? হ্যাগ। মজলিশ কোন দেশের পার্লামেন্টের নাম? ইরান। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কখন ইরাক আক্রমণ করে? মার্চ 2003 সালে। KLM কোন দেশের বিমান সংস্থা? নেদারল্যান্ডস। ব্রহ্মদেশ বর্তমানে কী নামে পরিচিত? মায়ানমার। কোন দেশকে ইউরোপের প্লেগ্রাউন্ড বলা হয়? সুইজারল্যান্ডকে। তো বিষয়ভিত্তিক আলোচনার আজকের এখানে সমাপ্তি বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী বিষয়ভিত্তিক ভিডিওটি আপনি পেয়ে যাওয়ার সাথে সাথে আশা করি আপনি পড়বেন ইনশাল্লাহ আপনার প্রস্তুতি হিসেবে। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের প্রস্তুতির জন্য মিনিমাম কমপক্ষে একটি একটি করে আমি ভিডিও আপলোড করে থাকি প্রস্তুতিমূলক। আর এখন আমি আপলোড করতেছি বিষয়ভিত্তিক ভিডিও। তা আমার পরবর্তী বিষয়ভিত্তিক ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। আশা করি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো পড়ুন। আশা করি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। থ্যাংকস।